শহীদুল ইসলাম শাওন খুব স্পষ্ট করে বলা হচ্ছে বড় করে ম্যাসিভ ব্রেইন ইনজুরি ডিউ টু গানশট ম্যাসিভ ব্রেইন ইনজুরি ডিউ টু গানশট ছবিটা আমি আপনাদের দেখাবো না শিশুরা আছে আমার কাছে ছবিও আছে মাথার কুলি পর্যন্ত উড়ে গেছে এই দেশে এই রাষ্ট্রে যারা এই সমস্ত গণতন্ত্রের কথা বলে আমাদের সেই সমস্ত ভয়াবহ গণতন্ত্র হরণকারীরা তখন লজ্জা ধিক্ষার ছাড়া কিছু আসে না আজকে বড় বড় কথা বলছেন বিদেশে গিয়ে মার্কিনদের ওখানে গেছেন গিয়ে ওখানে বলছেন যে যুদ্ধ চাই না নিষেধাজ্ঞা চাই না কেউই চায় না পৃথিবীতে যুদ্ধ কেউই চায় না নিষেধাজ্ঞা কিন্তু তার মুখে এটা মানায় না যখন তিনি নিজে এই দেশে এই হত্যার সঙ্গে জড়িত তার সরকার যখন এই হত্যাগুলো করছে গুম হয়ে গেছে আমাদের 600-এর উপরে মানুষ আপনারা জানেন ইলিয়াস আলী আমাদের চৌধুরী আলম আমাদের পারভেজ থেকে শুরু করে সুমন ইমন ইন্না মুন্না আমাদের ছাত্রদলের অসংখ্য ছেলে যাকি এই সমস্ত ছেলেগুলো চলে গেছে মায়ের কোল খালি করে জানে না মা জানে না বাবা জানে না কোথায় তারা আজকে শত শত মানুষকে তারা থানায় নিয়ে গিয়ে পঙ্গু করে দিয়েছে সহস্রাধিক মানুষকে তারা হত্যা করেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে এবং যে কারণে আজকে একটা অত্যন্ত এলিট ফোর্স র‍্যাব যারা দেশে সুনাম কুড়িয়েছিল অপরাধ দমনের ক্ষেত্রে এই সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে তাদেরকে আজকে নিষেধাজ্ঞা পড়েছে তাদের উপরে 7 জন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা পড়েছে এটা নিয়ে সরকার কোনো মাথা ব্যথা নেই না শুধু না তারা কোনো কিছু করতে পারবে তারাই এই নির্দেশ দাতা তাদেরই তো সবার আগে নিষেধাজ্ঞা আসা প্রয়োজন বন্ধুগণ নিষেধাজ্ঞা ইতিমধ্যে জনগণ দিয়ে দিয়েছে মানুষ বলে দিয়েছে যে তোমাদেরকে আর দরকার নাই